সাবস্ক্রাইব স্টার গল্প আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। এখন তাহলে থাকছে বলিউডের আরো বেশ কয়েকটি ইন্টারেস্টিং গসিপস। প্রথমে থাকছে পাগল পান্থি প্রথম দিনে বক্স অফিসে ভরাডুবি। এরপর থাকছে কাঙ্গনা রানাওয়াতের আপকামিং মুভি থালাভি টিজার রিলিজ পেল এবং কাঙ্গনার লুক সবাইকে অবাক করে দিল। ফাইনালি থাকছে ঋত্বিক রোশন বাড়িয়ে দিল তার পারিশ্রমিক। তাহলে আর দেরি না করে গসিপসে চলে যাওয়া যাক। প্রথমে আসি পাগল পান্থির কাছে। মাল্টি স্টার কাস্ট পাগল পান্থি গতকাল তো রিলিজ পেয়েছে, বাট বক্স অফিসে একেবারে সুবিধা করতে পারেনি এই মুভি। বক্স অফিস ইন্ডিয়া.কম এর রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে যে এই মুভি প্রথম দিন অর্থাৎ গতকাল মাত্র 5 কোটি রুপি ইনকাম করেছে। আর তাছাড়া এই মুভির ক্রিটিক্স রিভিউ এবং অডিয়েন্স রিভিউ একেবারে নেগেটিভ এসছে। এছাড়া এই মুভির বক্স অফিসে এত বাজে অবস্থা হওয়ার পিছনে আরও একটা রিজন আছে, সেটা হচ্ছে ফ্রোজেন 2 এই মুভিকে একেবারে দাবিয়ে রেখেছে এবং ট্রেডার অ্যালিয়েন্সে মনে করছে অডিয়েন্সের পাগল পান্থি দেখার চাইতে ফ্রোজেন 2 এর প্রতি আগ্রহ বেশি। দ্যাটস ওয়াই সবাই ফ্রোজেন 2 এর উপর ঝুঁকছে। এছাড়া ক্রিটিক্স এবং অডিয়েন্সের মতে এই মুভিতে যে কমিক টাইমিংগুলো ছিল সেগুলো ছিল খুবই গতানুগতিক, নতুনত্ব কিছু ছিল না। তবে এখানে আরশাদ ওয়ারসির কমিক টাইমিং এবং তার ডায়লগ ডেলিভারি সবার ভালো লেগেছে। অ্যাপার্ট ফ্রম দ্যাট, অন্যান্য অ্যাক্টর যেমন জন আব্রাহাম, ইলিয়ানা ডিক্রুজ, তাদের অ্যাক্টিং সবার খুব একটা ভালো লাগেনি। এখন আসি কাঙ্গনা রানাওয়াতের কাছে। জাস্ট অবাক করে দিল কাঙ্গনা রানাওয়াত তার আপকামিং মুভি থালাভি লুক দিয়ে। এখন এই মুভির ফার্স্ট লুক এবং টিজার আজকে রিলিজ হয়েছে, সেই বিষয়ে আসছি। এবার তার আগে বলে নিই, কাঙ্গনা রানাওয়াত কিন্তু উইমেন সেন্ট্রিক ফিল্মগুলোতে বেশ পাওয়ারফুল একটা ইম্প্যাক্ট ফেলে দেয়, যেমন কুইন মুভি, মানিকার্ণিকা। তবে এবার থালাভি এই ছবিটা দিয়ে সব কিছু ছাপিয়ে যাবে কাঙ্গনা রানাওয়াত। এখন থালাভি মুভিটা হচ্ছে একটা বায়োপিক, তামিলনাড়ুর ফর্মার চিফ মিনিস্টার জয়ললিতার বায়োগ্রাফি, যিনি একসময় তামিলের সুপারস্টার হিরোইন ছিলেন, এরপর পলিটিক্সে জয়েন করেন এবং 1991 থেকে 2016 পর্যন্ত অলমোস্ট 14 বছর তিনি তামিলনাড়ুর চিফ মিনিস্টার ছিলেন এবং তাকে ইন্ডিয়ার ওয়ান অফ দি মোস্ট পাওয়ারফুল উইমেন বলা হয়। ডেফিনেটলি এই রোলটা কাঙ্গনার জন্য অনেক চ্যালেঞ্জিং ছিল, বাট টিজারে কাঙ্গনা যা দেখালো তাতে মনে হচ্ছে 2020 কাঙ্গনা ফাটাবে। এই টিজারে প্রথমে কাঙ্গনা জয়ললিতার হিরোইন ভার্সনটা প্লে করে, এরপর দেখানো হয় কাঙ্গনা রানাওয়াত চিফ মিনিস্টার জয়ললিতার রোলটা প্লে করছেন। অ্যান্ড ট্রাস্ট মি, যদি কেউ না জানতো এখানে কাঙ্গনা অভিনয় করছে তাহলে এটা যে কাঙ্গনা সেটা বোঝার কোনো উপায় থাকতো না। অ্যান্ড দ্যাটস ওয়াই এখানে প্রোস্থেটিক মেকআপকে একটা ক্রেডিট দেওয়া উচিত। এই সিনেমায় দেখানো হবে একজন হিরোইন কীভাবে চিফ মিনিস্টার হয়ে ওঠে এবং এই ছবিটা রিলিজ পাবে June 26, 2020। নাও লেটস মুভ অন টু ঋত্বিক রোশন। এখন ভাই বলিউডে একটা ট্রেন্ড হয়ে আসছে, কোনো অ্যাক্টর যদি ব্যাক টু ব্যাক হিট ছবি দেয় তাহলে তার রেমুনারেশনটা তরতর করে বেড়ে যায়। তাহলে ঋত্বিক রোশন কেন পিছিয়ে থাকবে? কারণ এবছর ঋত্বিক রোশনের সুপার 30 এবং ওয়ার এই দুটো মুভি ছিল বক্স অফিসে হিট, ইনফ্যাক্ট ওয়ার তো ছিল সুপার হিট। অ্যান্ড দ্যাটস ওয়াই জানা গিয়েছে যে ঋত্বিক রোশন ডিসাইড করেছেন তিনি তার রেমুনারেশনটা বাড়িয়ে দিবেন। এবং সূত্র মতে জানা যায় ঋত্বিক রোশনের হাতে এখন যে কটি প্রজেক্ট রয়েছে সে সব কটি প্রজেক্টের জন্য তিনি রেমুনারেশন বাড়িয়ে দিয়েছেন। নট অনলি দ্যাট, তার এখন বেশ কিছু ফিল্মের সিকল করারও প্ল্যান রয়েছে এবং সেগুলোর জন্য সাইন ইনও করছেন এবং সেই সব মুভির সিকলের জন্য তিনি তার রেমুনারেশনটা বাড়িয়েছেন। এখন কত বাড়িয়েছেন সেই বিষয়ে জানা না গেলেও ট্রেডারিস্টরা মনে করছেন যেহেতু ঋত্বিক রোশন এখন টপে রয়েছেন এবং সুপার 30 এবং ওয়ারের সাকসেসের পর ঋত্বিকের ডিমান্ড এখন স্কাই হাই, সো সেই দিক দিয়ে চিন্তা করলে ঋত্বিক রোশন তার রেমুনারেশনটা বাড়াতেই পারেন। সো ভিউয়ার্স, লেটেস্ট এই গসিপসগুলোর আপডেট জেনে আপনার কাছে কেমন লাগলো কমেন্টস করে জানিয়ে দিন আপনার মতামত। ইউটিউবে আর মিথ্যে গসিপ নয়, সত্য খবর পেতে সাবস্ক্রাইব করুন স্টার গল্প।